হ্যালো ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আজকে চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে পাকা কলার কেক পাকা কলা অনেকেই খেতে চায় না কিন্তু এরমভাবে কেক বানিয়ে দিলে দেখবে অনায়াসেই খেয়ে নিচ্ছে আর খেয়ে খুব খুশিও হচ্ছে চলো তাহলে দেখে নিই কীভাবে এটা বানানো যায় খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা এটা বানিয়ে ফেলতে পারি চলো দেখা যাক কেক বানানোর জন্য আমাদের লাগছে ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি নিয়েছি এক কাপের একটু কম চিনি এখানে গুঁড়ো চিনি ইউজ করছি রেখেছি হাফ কাপ দুধ দুটো ডিম ভ্যানিলা এসেন্স আর ছোট চামচে রেখেছি বেকিং পাউডার আর বড় চামচটায় খাবার সোডা এগুলো খুবই অল্প পরিমাণে লাগে আর রেখেছি কলা দুটো কলা যেগুলো একদম পেকে গেছে দেখো এবার আমরা কেকটা আরম্ভ করব হ্যানি আর রেখেছি সাদা তেল সাদা তেলের জায়গায় তোমরা বাটার ইউজ করতে পারো চলো এবার বাকি প্রসেসটা দেখা যাক প্রথমেই দেখো কলা দুটোকে আমি একদম একদম পিউরি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে হাতে করেও ম্যাশ করতে পারো আমি মিক্সারে একদম ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি এবার এরকম একটা বাটি নিয়েছি যাতে কেক মিক্সটা বানাবো প্রথমেই অ্যাড করছি ডিম ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি ডিম দিলে কেকটা অনেক ফ্লাপি হয় ওই জন্য আমি ডিম অ্যাড করেছি তবে তোমরা যারা নিরামিষ বা ডিম ছাড়া করতে চাও শুধু ডিমটা অফ করে দেবে বাকি জিনিসগুলো সেম থাকবে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা হাফ কাপেরও কম আর তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো আমি সাদা তেল দিয়েই দেখালাম দিয়ে দিলাম অল্প স্বাদ মতো নুন এবার ডিমটাকে আমাদের ভালো করে ফেটাতে হবে ডিম আর সাদা তেল যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে আর বেশ ফেনা ফেনা হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা ভালো করে মিশিয়ে নেব তোমাদের কাছে যাদের হুইপার বা এরম কিছু আছে তারা হুইপ করে নিতে পারো দেখো আমি ভালো করে ফেটিয়ে নিলাম দেখো ডিম আর তেলটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরকম সাইডে ফেনা ফেনা হয়েছে মানে এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে এবার বাকি প্রসেসটা যাওয়া যায় যতক্ষণ এরম সাইডটা ফেনা ফেনা হবে ততক্ষণ আমরা এরম ভালো করে ফেটিয়ে নেব এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমরা দুধটা অ্যাড করছি দুধটা এখানে হাফ কাপ পরিমাণগুলো যদি তোমরা ঠিক রাখো দেখবে কেকটা খুব সুন্দর হয়েছে কেকের ক্ষেত্রে পরিমাণটাই কিন্তু আসল দেখো দুধটা দেবার পর আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা খুব ফাস্ট ভালো করে ফেটাতে হবে তবেই কিন্তু দেখো কেমন ফেনা ফেনা হয়েছে এবার আমরা পাকা কলা যেটা পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব এখানে আমি দেড় কাপ ময়দায় দুটো পাকা কলা নিয়েছি দেখো একদম পিউরি বানিয়ে নিয়েছি মিক্সারে করলে এটা সুবিধা হাতে করে করলে একটু কচা কচা থাকে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স যেহেতু কলাটার একটা গন্ধ থাকে তাই ভ্যানিলা এসেন্স দিচ্ছি এটা মোটামুটি ছোটো চামচের এক চামচ মতো দিয়ে এবার ভালো করে এটা আমরা ফ্যাটাবো ডিম কলা দুধ আর সাদা তেল দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে মেশাবে তারপর এটা খুব ফাস্ট ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো কলাটা দেবার পরই কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল এবার আমরা চিনিটা অ্যাড করবো হাফ চিনি অ্যাড করলাম দিয়ে এবার মিশাচ্ছি প্রথমেই পুরোটা দিয়ে দেবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অ্যাড করব ময়দা ময়দাটা আমরা একদম অল্প অল্প করে অ্যাড করব আর অল্প অল্প করে মেশাতে থাকব। পুরো ময়দাটা একবারে দিলে ভালো করে মিশবে না তাই দেখো একটু একটু করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা এরকম একটা কেক বানিয়ে সহজেই বাড়ির লোকেদের তাক লাগিয়ে দিতে পারো খুব সহজে বাড়িতে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই এই কেকটা বানানো কিন্তু খেতে খুবই সুস্বাদু দেখো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বাকি চিনিটা এবার অ্যাড করে দিলাম চিনিটা এক কাপ আর ময়দা দেড় কাপ তবে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করো তারা এই এইরকম দিতে পারো বা তার বেশিও দিতে পারো যেহেতু কলা দিয়েছি কলা একটু মিষ্টি হয় তাই আমি এক কাপ চিনি ইউজ করেছি আবারও একটু ময়দা দিচ্ছি ময়দাটা একদম অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেশাবে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এরমভাবে পুরো ময়দাটাই আমরা আস্তে আস্তে কেকের ব্যাটারটাই মিশিয়ে নেবো তবে একটু সাবধানে মেশাবে আর এরকম একটা বোল বা এইরকম উঁচু বাটি ইউজ করবে যাতে তোমাদের মেশাতে সুবিধা হয় কারণ মিশিয়েটা আমাদের ভালো করে ফেটাতে হবে নাহলে কিন্তু কেকটা নরম হবে না ওই জন্য এইরকম একটা বাটি কিন্তু তোমরা ইউজ করো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও রকম লাগলো আর শেয়ার করতে ভুলো না যেন নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো দেখো কেকের ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে না খুব বেশি পাতলা বেকিং পাউডার খাবার সোডাটা আমরা পরে দেবো আমরা অল্প একটু চিনে বাদাম নিয়েছি তোমরা চাইলে এর জায়গায় যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো চিনে বাদাম সবার বাড়িতেই থাকে তাই চিনে বাদাম নিয়েছি এর মধ্যে অল্প একটু ময়দা ডাস্ট করে নেব যাতে কেক বেক করার সময় এগুলো পুড়ে না যায় দেখো ময়দা মাখিয়ে নিচ্ছি অল্প একটু দেখো বন্ধুরা এরকম একটা বাটি নিয়েছি যে বাটিতে আমরা চা বানাই সেই রকম একটা বাটি অ্যালুমিনিয়ামের এবার অল্প একটু সাদা তেল গ্রিজ করে নেবো মানে ভালো করে বাটিটার চারপাশে আমাদের মাখিয়ে নিতে হবে গ্রিস করাটা অত্যন্ত প্রয়োজন না হলে কিন্তু কেকটা বাটিতে লেগে যেতে পারে তাই আমরা ভালো করে দেখো বাটিটার চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি আমি সাদা তেল ইউজ করেছি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো এবার অল্প একটু ময়দা ডাস্ট করে অল্প একদম সামান্য যাতে কেকটা আমাদের হওয়ার পর বাটিতে লেগে না যায় আর সহজেই বেরিয়ে আসে দেখো এইরকম ট্যাপ করে করে বাটিটার চারপাশে আমরা ময়দাটা ভালো করে মাখিয়ে নেব যেহেতু তেল দিয়েছি তাই ময়দাটা সহজেই বাটির গায়ে আটকে যাবে আর এক্সট্রা ময়দাটা আমরা ছেড়ে নেব এর ফলে দেখবে কেকটা খুব সুন্দরভাবে বেক হওয়ার পর বেরিয়ে যাচ্ছে ঠিক এইরমভাবে ট্যাপ করে নেবে দেখো পুরো বাটিটার গায়ে ময়দাটা লেগে গেছে আর এরমভাবে বাকি ময়দাটা আমরা ছেড়ে নিলাম যাতে এক্সট্রা ময়দা না থাকে আর ব্যাটারটাও আমাদের একটু রেস্ট হয়ে গেছে এবার বেকিং পাউডার একদম অল্প এক চিমটে আর তার চেয়ে একটু বেশি খাবার সোডা অ্যাড করে দিলাম এটা আগে থেকে অ্যাড করবে না এটা দেবার পরই কেকটা বেক করতে বসিয়ে দেবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে দেখো এরকম একটা কড়াই নিয়ে নিচ্ছি আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কড়াটা আমাদের পাঁচ থেকে সাত মিনিট ভালো করে প্রিহিট করে নিতে হবে ফুল ফ্লেমে আর কেকের ব্যাটারটা এরম ঢেলে নিয়েছি ওপর থেকে ময়দা মাখানো চিনে বাদামগুলো ছড়িয়ে দেব তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ খেজুর বা টুটি ফুটি অ্যাড করতে পারো কিন্তু আমি একদম ঘরোয়া সহজ যেগুলো বাড়িতে থাকে সেই উপকরণ দিয়েই রেসিপিটা তোমাদের দেখালাম যাতে সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো চিনে বাদামগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি দেখো কেকটা একদম রেডি এবার বেক কর দেখো আমরা সাত আট মিনিট ভালো করে কড়াইটা প্রিহিট করে নিয়েছি এবার এই স্ট্যান্ডের ওপর কেকের বাটিটা বসিয়ে দেব খুব হালকা হাতে এবং সাবধানে বসাবে এই স্টেজে কিন্তু কড়াটা প্রচণ্ড গরম দেখো কেকের ব্যাটারটা দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম চল্লিশ মিনিট পর আমি দেখো আমি কড়াটা শিফট করে এরকম একটা ডেচকি বসিয়েছি কারণ কড়াটা ঠিক মতো চাপা পড়ছিল না তাই চল্লিশ মিনিট পর দেখো কেকটা একদম বেক হয়ে গেছে এরকম একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ছিল এবার গ্যাসটা আমি অফ করে পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রাখবো কেকের বাটিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে এরকম সাইড থেকে একটু ছাড়িয়ে নেব যদিও আমরা গ্রিস করেছিলাম তাও একটু ছাড়িয়ে নিলাম এবার যেহেতু হালকা গরম তাই আমি ষাঁড়সি দিয়ে ধরলাম দেখো কি সুন্দর কেকটা বেরিয়ে এলো তেল আর ময়দা দিয়ে গিস করার ফলেই কিন্তু এরম ভালোভাবে বেরিয়ে এসেছে আর কেকটা ভালোভাবে বেক হয়েছে বলেই এরকম হয়েছে দেখো কতটা ফ্লাপই হয়েছে বাট তোমাদের একটু কেটে দেখাচ্ছি দেখো একদম কেকটা বেক হয়েছে সুন্দর সাইডগুলো দেখো একদম লালচে বাদামি হয়ে গেছে যখনই পাটিটার মধ্যে দেখবে গ্যাসে মানে কেকের চারপাশটা পাঁচটারম লালচে বাদামি হয়ে গেছে তখনই দেখ জানবে কেকটা রেডি দেখো কেকটা আমি কেটে নিলাম কতটা নরম হয়েছে কেকটা দেখো আর সুন্দরভাবে বেক হয়েছে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে বাড়িতে এইরকম একটা পাকা কলার কেক বানিয়ে নেওয়া যায় তাহলে আজই বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে একদম তাক লাগিয়ে দাও রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না যেন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো